Ladies and gentlemen, welcome to PRC Foundation. So guys, asker lecture text porar jonno tumra amader official website literatureexpress.com visit karo aur bangla translation er sathe porar jonno makeyourexam.com visit karo. So guys, asker lecture ta shuru korar purbe tomaderke ekta proshno korte chai. Ekti shikkhito jati, ekti desher jonno sompod na burden? Ei question tar answer hocche dui ta, sompod o burden. Ekta well educated nation ekta desher jonno asset ar ekta so called educated nation একটা দেশের জন্য burden. আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাও. বাংলাদেশের বেকার কারা? যারা শিক্ষিত তারা. শিক্ষিত মানুষের তো বেকার থাকার কথা না. তারা তো কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে. তো গাইস, এইজন্য well educated nation হতে হবে আমাদেরকে. So called nation হওয়া যাবে না. তো চলো আজকের লেকচারটা শুরু করি. তো গাইস, আজকে আমরা আলোচনা করব ফ্রা লিপ্পো লিপি এই কবিতাটি. ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করব. ফ্রা একটি ইটালিয়ান শব্দ. এটা মানে হচ্ছে ধর্মযাজক, প্রিস্ট বা প্রায়র। তো গাইস, এই কবিতাটা বিখ্যাত ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং লিখেছেন। রবার্ট ব্রাউনিং এর লাইফ ডিউরেশন হচ্ছে 1812 to 1889। রবার্ট ব্রাউনিং বেসিক্যালি ফেমাস ছিলেন ইউজ অফ আইরনি, সোশিয়াল কমেন্টারি, ইউজেস অফ ওয়ার্ডস, সিনট্যাক্স অ্যান্ড আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। এই জিনিসগুলোর কারণে রবার্ট ব্রাউনিং ফেমাস। আর তার ড্রামাটিক মনোলগ, যে লেখার যে ধরন, সেটার কারণে তো তিনি নিঃসন্দেহে বিখ্যাত। ফ্রা লিপ্পো লিপি এই কবিতাটি 1855 সালে ম্যান অ্যান্ড উইমেন এই কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। তো গাইস, এটা একটা ড্রামাটিক মনোলগ, আর ড্রামাটিক মনোলগ মানেই হচ্ছে সিঙ্গেল স্পিকার, সাইলেন্ট লিসনার। তো এই কবিতায় স্পিকার হচ্ছে ফ্রা লিপ্পো লিপি, যিনি একজন ধর্মযাজক, প্রিস্ট, পেইন্টার। আর এই কবিতার লিসনার হচ্ছে ওয়াচম্যান, রাতের প্রহরী যারা, তারা হচ্ছে লিসনার্স। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কবিতাটায় যে লিটারারি টেকনিক ব্যবহার করা হয়েছে সেটা হলো ল্যাং ভার্সে লেখা হয়েছে আর নন রাইমিং আয়াম্বিক পেন্টামিটার। এটা বলতে এটা বোঝানো হচ্ছে যে নন রাইমিং আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে এই কবিতাটি। আর এই কবিতাটা অনেক বড়, 392 লাইন্সের একটা কবিতা, অনেক লম্বা একটা কবিতা। এই কবিতার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আর্ট, লাইফ অ্যান্ড লাভ। আর্ট বলতে যেটা রবার্ট ব্রাউনিং এখানে বুঝিয়েছেন সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ গ্লোরিফিকেশন অফ গড। লাইফ তো লাইফই, আর লাভ দ্যাট মিন্স সেনজুয়াল লাভ, জীবনে ভালোবাসার যে গুরুত্ব আছে সেই বিষয়ের উপরে কিন্তু ফোকাস করেছেন রবার্ট ব্রাউনিং। আর আরো একটা ব্যাপার যে এখানে হিউমারাস ওয়েতে রবার্ট ব্রাউনিং কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলেছেন। যেমন প্রথম নম্বর প্রশ্ন তুলেছেন হচ্ছে সেলিব্রেসি, অর্থাৎ কুমারিত্বের উপরে, যে একাকি থাকা, বিয়ে না করে থাকা, এটা কতটা যুক্তিযুক্ত। ল অফ দ্য চার্টস, এটার উপরে প্রশ্ন তুলেছেন। তো গাইস, এই মোটামুটি কি ইনফরমেশন এই কবিতাটার। তবে এর কনটেক্সটটা একটু জানা দরকার। এর কনটেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রা লিপ্পো লিপি কিন্তু একজন 15th সেঞ্চুরি ইটালিয়ান পেইন্টার ছিলেন। এটা একবারে প্র্যাকটিক্যাল একটা ক্যারেক্টার, বাস্তব একটা মানুষের জীবনকে রবার্ট ব্রাউনিং এই কবিতাটাই ফুটিয়ে তুলেছেন। তো লিপ্পো লিপি মতান্তরে 1406 সাল অথবা 1412 সালে ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। আর তিনি ছিলেন একজন কসাইয়ের ছেলে, বাচার সান। তো খুব কম বয়সে, অর্থাৎ 2 বছর বয়সে তিনি তার পিতামাতাকে হারান। আর 8 বছর বয়স পর্যন্ত তার আন্টি তাকে দেখভাল করে। কিন্তু দুঃখের বিষয় ছিল যে তার আন্টির অবস্থাটাও খারাপ ছিল। এ কারণে তার আন্টি লিপ্পো লিপিকে একটি আশ্রমে পাঠিয়ে দেন, মনস্টারিতে পাঠিয়ে দেন এবং মংসের দলে ভর্তি করে দেন। অর্থাৎ লিপ্পো লিপি তার অভাব দূর করার জন্য, শুধুমাত্র খাবারের জন্য সন্ন্যাস কমিউনিটিতে ভর্তি হয়েছে, সন্ন্যাস জীবন গ্রহণ করেছিল। তিনি জীবনে অনেক উন্নয়ন করেছিলেন, অনেকগুলো ডিজিগনেশন গেইন করেছেন, কিন্তু সেই জীবনটা তার ভালো যায়নি। সে অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছিল, কারণ প্রস্টিটিউশনের পিছনে সে অনেক বেশি পয়সা খরচ করত। নিজের সেনজুয়াল লাভ, এটাকে তিনি কন্ট্রোল করতে পারেননি। আর 1469 সালে তিনি মারা যান। এটা হচ্ছে শর্ট কনটেক্সট অফ দ্য পোয়েম। তো এবার আমরা মূলত ক্রিটিক্যাল সামারিতে চলে যাই এই কবিতাটার। যে এই কবিতাটাই বিষয়টা কি হচ্ছে, যে একজন মানুষ, একজন ফ্রা, একজন ধর্মযাজক মধ্যরাতে বাসায় ফিরছেন, তার ঘরে ফিরছেন। তো রাস্তাতে হঠাৎ করেই যে ওয়াচম্যান আছে, এই ওয়াচম্যানেরা তার চোখে টর্চ লাইটের আলো মারতে শুরু করে। তখন লিপ্পো লিপি, ফ্রা লিপ্পো লিপি বলছে যে ভাই, আমার চোখে আলো মারার দরকার নেই, আমি একজন ফ্রা আর আমার নাম হচ্ছে লিপ্পো লিপি, আমি একজন পোর ফ্রা লিপ্পো লিপি। এইভাবে তো নাইট ওয়াচম্যানরা
ফ্রালিপো লিপিকে ধরে ফেলল একজন ভ্যাগ্রেন্ট হিসাবে, একজন ভবঘুরের লোক হিসাবে। তো ফ্রালিপো লিপি বলছে যে না, আমি একজন ধর্মযাজক, আমি একজন ফ্রা, আমি একজন পেইন্টার। তো বেসিক্যালি এখানে বিষয় যেটা সেটা হলো লিপোলিপি কিন্তু প্রস্টিটিউটদের কাছ থেকে আসছিল। তো প্রস্টিটিউটদের কাছ থেকে যখন আসছিল তখনই ওয়াচম্যানরা তাকে ধরে ফেলল। তো বেসিক্যালি যখন মানুষকে পুলিশরা প্রশ্ন করে তার যদি ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতার দাপটটা সে দেখাতে চায় পুলিশের হাত থেকে বাঁচার জন্য। আর এটা লিপোলিপিও করলো এবং সে বলল যে আমি কিন্তু কসিমো অফ দ্য মেডিসি। এর মানে হচ্ছে যে ফ্লোরেন্সের যে রাজা ডিউক শাসক তার প্রাসাদে থাকি এবং সেখানে পেইন্টিং এর কাজ করছি, সুতরাং আমাকে ছেড়ে দাও। এইভাবে মোটামুটি একটা বাক বিতণ্ড শুরু হলো। কিন্তু ওয়াচম্যানরা এই কথাটাকে বিশ্বাস করতে পারছিল না এবং তারা এর জন্য লিপোলিপিকে জেরা শুরু করলো। আর একজন ওয়াচম্যান তো লিপোলিপির একবারে এসে গলা চেপে ধরেছে, আর এই যে গলা চেপে ধরার এই বিষয়টাকে লিপোলিপি কিন্তু হিউমারাস ওয়েতে মানে বাইবলিক্যালি একটা খলনায়কের চরিত্র হিসাবে দেখিয়েছেন ওই ওয়াচম্যানটাকে। তো কোনোভাবে যখন লিপোলিপিকে ওয়াচম্যানরা ছাড়ছিল না তখন সে কি করলো, সে তার জীবনের ইতিহাসটা শোনাতে শুরু করলো। বলছে যে আমি আমার বিরক্তিকর আনন্দহীন নিরস জীবন থেকে কিছুটা মানে সাময়িক মুক্তির জন্য, সাময়িক স্বাধীনতার জন্য এভাবে রাত্রিবেলায় বাইরে বের হয়ে আসি এবং আমি একটু স্বাধীনতা একটু ভালোবাসা উপভোগ করি। এবং সে তার যখন জীবনের কাহিনীটা শোনাতে শুরু করলো তখন কিন্তু ওয়াচম্যানরা একেবারে খুব অ্যাটেন্টিভলি তার এই দুঃখ কষ্ট ভরা যে জীবন সেই কথাটা শুনতে লাগলো। তো তিনি বলা শুরু করলেন যে আমি খুব ছোট বয়সে, মাত্র 2 বছর বয়সে পিতামাতাকে হারিয়েছি, অনাহারে রাস্তায় পড়ে থাকতাম, তো আমার আন্টি আমাকে তুলে নিয়ে গেল। 8 বছর বয়স পর্যন্ত আমার আন্টি আমাকে তার কাছে রাখলো, কিন্তু আমার আন্টি অনেক গরিব ছিল, সে আমাকে 8 বছর বয়সে একটা আশ্রমে পাঠিয়ে দিল। আর আমি সন্ন্যাস জীবন গ্রহণ করলাম শুধুমাত্র ক্ষুধা থেকে মুক্তি পাওয়ার জন্য, আমার জীবনটা এতটা সুখের না। তো সেখানে বেসিক্যালি পড়াশোনার জন্য সুযোগ রয়েছিল, তো আমি ল্যাটিন ল্যাঙ্গুয়েজে খুব একটা ভালো ছিলাম না, আমি খুব ভালো পেইন্টিং করতে পারতাম, চিত্র অঙ্কন করতে পারতাম, এই জন্য আমাকে চার্চ ডেকোরেট করার জন্য পেইন্টিং এর সুযোগ করে দেওয়া হলো। তো আমি আমার পেইন্টিং এর মধ্যে আমি আমার জীবনটাকে যেভাবে অবজার্ভ করেছিলাম সেই বাস্তবিক চিত্রটাকে তুলে ধরেছিলাম, যে অনাহারে থাকলে, রাস্তায় থাকলে মানুষের যে কষ্ট দুঃখ সেই বাস্তবিক চিত্রটাকে তুলে ধরেছিলাম। এইভাবে আমি যেখানে জায়গা পেতাম সেখানেই পেইন্টিং করতাম, ছবি আঁকতাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই রিয়েলিস্টিক পিকচার্স, এই পেইন্টিংস গুলো আমার সমসাময়িক যারা প্রায়র, যারা ধর্মযাজক, যারা মঙ্কস ছিল, এরা খুব প্রশংসা করতো যে তুমি খুব চমৎকার এঁকেছো। বাট সমস্যাটা কোথায়, যারা সিনিয়র মঙ্ক ছিল তারা আমার এই ছবিগুলোকে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, এবং তারা এটা বলেছে যে আমার পেইন্টিং এর মধ্যে আত্মার বর্ণনা অনুপস্থিত, ডিপিকশন অফ সোল এটা অনুপস্থিত, শুধু ফিজিক্যালি এই ছবিগুলো সুন্দর। এই জন্য তারা উপদেশ দিল যে চিত্রের আউটার অ্যাপিয়ারেন্সের চাইতে স্পিরিচুয়াল বিষয়টার দিকে বেশি দৃষ্টি দিতে, অর্থাৎ ফিজিক্যাল বিউটি এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিরিচুয়ালিটি, ফিজিক্যাল বিউটির সাথে স্পিরিচুয়ালিটিটাকে ফুটিয়ে তুলতে হবে। কিন্তু ফ্রালিপোলিপি বলছে যে আমি মনে করি এইভাবে চিত্র অঙ্কন করার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গ্লোরিফিকেশনটাকে প্রকাশ করা যায়, কারণ ঈশ্বর সকলকে সৃষ্টি করেছে আর সবকিছুকে মূল্যায়ন করার মাধ্যমেই তার প্রতি যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করা যায়। কিন্তু সিনিয়র যারা প্রিস্ট তারা বারবার জোর দিচ্ছে এবং উপদেশ দিয়ে বলছে যে তুমি এমন চিত্র অঙ্কন করো যার ফলে মানুষেরা ঈশ্বরের দিকে ধাবিত হবে এবং তারা এটা বুঝতে পারবেন যে এই পৃথিবীতে মানুষদেরকে পাঠানো হয়েছে শুধুমাত্র পরীক্ষার জন্য। এভাবে ফ্রালিপোলিপি যখন গল্পটা শোনাচ্ছে তখন সিচুয়েশনটা এরকম যে সে তো অনেক পাপ করেছে, এই পাপেরও তো মুক্তি লাগবে, এই পাপ থেকে তো তার নিরাপদ থাকতে হবে। এজন্য তিনি পরিশেষে বলছেন যে খুব তাড়াতাড়ি 6 মাস পরে বা 6 মাসের মধ্যে সে কনভেন্ট অফ সেন্ট অ্যাম্ব্রোস, সেন্ট অ্যাম্ব্রোস এই গির্জায় একটা ছবি অঙ্কন করবেন, আর যে ছবিতে গড থাকবে, ভার্জিন ম্যারি থাকবে এবং বেবি ক্রাইস্ট থাকবে, আর এই তিনজনের চারিদিকে অ্যাঞ্জেলস এবং সেন্টসরা থাকবে, ফেরেস্তা এবং যারা ধর্মযাজক, যারা দরবেশ তারা থাকবে। আর ফ্রালিপোলিপি তার নিজেকে একটা কর্নারে অবস্থান দিবেন, তাকে দেখে মনে হবে না যে সে জায়গায় সে উপস্থিত আছে, কিন্তু এই দৃশ্যটা দেখে একজন সুন্দর ফেরেস্তা, একজন সুইট অ্যাঞ্জেল ফ্রালিপোলিপিকে বলবে
যে তুমি বৎসর কমপ্লিটলি একটা পেইন্টিং করেছো যেটা সম্পূর্ণরূপে ঈশ্বরের গ্লোরিফিকেশনটাকে প্রকাশ করে, ধর্মটাকে প্রকাশ করে। তো এর জন্য এইভাবেই ফ্রা লিপোলিপি তার জীবনে সে মুক্তি পাবে, আর পরিশেষে চার্চ ধর্ম প্রতিষ্ঠান একটা সুন্দর পেইন্টিংও পাবে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, লিপোলিপির এই জীবন কাহিনী শোনার পরে ওয়াচম্যানরা কিন্তু তাকে ছেড়ে দেয় এবং তাকে সুন্দরভাবে যেতে বলে। তো লিপোলিপি চলে যাচ্ছে, তো ওয়াচম্যানরা তাকে রাস্তা দেখানোর জন্য টর্চ মারছে, টর্চ লাইট মারছে। তখন লিপোলিপি তাদেরকে বলছে যে আরে ভাই, টর্চ লাইট মারার দরকার নেই, আমি আমার ফিরে যাওয়ার রাস্তাটা খুব ভালোভাবেই চিনি। এভাবেই এই ড্রামাটিক মনোলগটা শেষ হয়েছে। তো গাইজ, একটা বিষয় হচ্ছে যে এখান থেকে কি আমরা মোরাল লেসন শিখলাম, কারণ ড্রামাটিক মনোলগের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলোর মধ্যে একটা ফিচার কিন্তু মোরাল স্টোরি। তো এটা তো একটা মোরাল গল্প, তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে বেসিক্যালি যেটা শিখলাম সেটা হলো, উইদাউট সেনজুয়াল এনজয়মেন্ট নো ম্যান ক্যান বি কমপ্লিট। এর মানে হচ্ছে যে মানুষের জীবনে উপভোগ থাকতে হবে, উপভোগ যদি না থাকে তাহলে সে সম্পূর্ণ হতে পারে না। সে সবসময়ের জন্য সুযোগ পেলেই এরকম উল্টাপাল্টা যে কাজ সেগুলো কিন্তু করে বেড়াবে। তো এবার তোমাদেরকে খুব সহজে জানিয়ে দিই যে এই কবিতাটাতে বেসিক্যালি কি ধরনের ফিগার্স অফ স্পিচ এর ব্যবহার করা হয়েছে। তো প্রথমেই তো এই কবিতাটায় অ্যালিশন রয়েছে, কারণ লিপোলিপি একজন বিখ্যাত ইটালিয়ান পেইন্টার, সেই পেইন্টারের জীবন কাহিনী তুলে ধরেছেন, এই জন্য অ্যালিশন। এই কবিতাটাতে রয়েছে হচ্ছে সিমিলি, এবং এই কবিতাটাতে ব্যবহার করা হয়েছে হিউমার, হাস্যরস ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সেলিব্রেসির উপরে প্রশ্ন তুলেছেন। সেলিব্রেসি বলতে যেটা, সেটা হচ্ছে ব্যাচেলরহুড, অর্থাৎ বিয়ে না করে থাকা, এবং ল অফ দ্য চার্চ এর উপরে কিন্তু প্রশ্ন তুলেছেন। বাই দ্য এন্ড অফ দ্য লেকচার আই বিলিভ দ্যাট দিস ইজ দ্য ভেরি লুক্রেটিভ লেকচার ফর ইউ। আর এতটুকু যদি তোমার এই লেকচারটা থেকে সাহায্য হয় বা সাহায্য আসে, হেল্প আসে, তাহলে লেকচারটা তুমি শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে আরো অনেক স্টুডেন্টস উপকৃত হবে। আজকের লেকচার এ পর্যন্ত, আগামী লেকচারে আবার সাক্ষাৎ হবে। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।